ওই শালা আমার দুধ খেয়ে ফেলে দিছে। তোমার দুধ খাইছে? আজকে আর আমি শরম না। আমি আরে এতটা উত্তেজিত হয় না, তুমি বসো। তুমি বুঝতে পারছো আমার কথাগুলো? তোমার দা খাইছে। এই ফিউচারে তুমি আমার ওয়াইফ হবা, আমার অন্য কাউকে কিছু খাইতে দিবা না, ঠিক আছে? CA কমেডি টিভি, স্মাইল ইজ গুড ফর হার্ট। খোকন খোকন ডাকবাড়ি, খোকন মোদের কারবারি, আই রে খোকন ঘরে আই, দুধ মাখা ভাত কাকে খায়। শৈশবে এমন ভাবে পড়েনি, এমন লোক খুবই কমই পাওয়া যাবে। আবার এই প্রেমিকার দুধ আরেকজন খাবে, সেইটা এই প্রেমিক কি করে মেনে নিবে? উত্তেজিত প্রেমিকার বর্তমান প্রেমিক কেন সে তার ভালোবাসার মানুষের দুধ খাইল, আজ তাকে সে দেখে নিবে এক হাত নয়, পুরো সাড়ে চার হাত। হাই রে প্রেম, হাই রে ভালোবাসা, এদের প্রেমে শুধুই হতাশা। আবার আত্মহত্যা করতে যাচ্ছে বউ, স্বামী চিন্তা করে দেখছে আশুক অন্য কেউ। এভাবে জিন্দেগিতে কারো সংসার হয়েছে কিনা আমাদের নেই জানা, আপনাদের যদি থাকে জানা তাহলে এই বিষয়টি নিয়ে করবেন না তা না না। আসো ডার্লিং, এখানে বসি, অনেক সুন্দর একটা জায়গা, নিরিবিলি পরিবেশ। মানে আমি বসবো না। কেন? ও পাখিও হাঁকবে, সমস্যা নাই, আমি ব্যবস্থা করি, তোমার গোয়া মাখবে না। শোনো, পাখির হাগা কিন্তু এটা হলো অনেক স্বভাব আছে, পাখি যার মাথার উপর হাঁকবে সে কোটিপতি হয়ে যাবে। তুমি কোটিপতি না, তুমি কোটিপত্নী হইবা। আচ্ছা কালকে না তুমি ওই যে তোমার ওই বন্ধুর বাসায় দাওয়াত খাইতে গেলা, কি কি খাইলা? জানো অনেক কিছু খাইছি, কিন্তু ওই শালা আমার দুধ খেয়ে ফেলে দিছে। তোমার দুধ খাইছে? শালার পুত তোমার দুধ খাইছে? ও চেনে না আমারে, তোমার দুধ খাইলো আর তুমি তখন আমার ফোন দিলা না কেন? আমি আরে আজগা নাম্বার দাও, আমি ফোন দিব এখনি। তুমি নাম্বার কি করবা? নাম্বার কি করবা মানে? ও তোমার দুধ খেয়ে ফেলাইলো শুয়ারের বাচ্চা, একবার ভাবলো না তুমি আমার কে ও জানে না? তুমি নাম্বার দাও বলছি। আচ্ছা ওর নাম্বার লাগবে, ওর বাপের নাম্বার দাও, ওর মায়ের নাম্বার দাও। আচ্ছা তুমি তুমি আমার কথাগুলো একটু শোনো। তোমার কথা শোনার কোনো সময় আমার নাই, তুমি নাম্বারটা দয়া করে দাও প্লিজ। হুম ওর বাসা কই? আজকে আর আমি শরম না। আমি আরে পানি লাগবে না, আরে আমি পাইলে আরে পানি পানি করবো। কত বড় সাহস, তোমার দুধ খাইছে? আজকে আমি আমি মাইরাই ফেলামু। আগে আমার কথাগুলো তো শোন। আরে দুধ তুমিও তো তার সামনে গিয়ে একদম দিয়ে দিছো। হ্যাঁ একবার আমার কথা চিন্তা করল না? আমি তোমার কি, এই ফিউচারে তুমি আমার ওয়াইফ হবা, আমার অন্য কাউকে কিছু খাইতে দিবা না, ঠিক আছে? শুয়োরের বাচ্চা প্লিজ বেবি প্লিজ কুল। আজকে ওরে আমি বুঝাই দিমু আমি কি জিনিস। ও আমার খুব ভালো একজন বন্ধু ছিল, আজকের পর থেকে আমার শত্রু হয়ে গেল, চির শত্রু, সিনেমার নামের মতো। বন্ধু কেন শত্রু? আমার কথাটা একটু শোনো প্লিজ, চল এত উত্তেজিত হয় না। উত্তেজিত হব না? ও তোমার দুধ খাইছে, আমি আজকে আমার মতা শেষ হয়ে গেল। আরে আমি কথাটা শেষ করতে দাও। কোথায় বামু? ও এখন কোথায় আছে? ও এখন গুলশান না বনানীতে না, ও কোথায় আছে? আরে আজকে আমি মাইরা ফেলমু। আরে আমি আজকে আমার কথাটা একটু শেষ করতে দাও। বলো। ওখানে চিকেন ফ্রাই ছিল, ফ্রাইড রাইস ছিল, স্যুপ ছিল, আরো নানা ধরনের খাবার, জুস থেকে শুরু করে। কি ওই শুয়ারের বাচ্চা তোমার দা খাবে কেন? কুল বেবি প্লিজ, কুল কুল। আমার মাথাটা এত ধরে ছিল, আমি তখন বললাম যে আমাকে এক গ্লাস গরম দুধ দেয়া যাবে, সে আমার ওই গরম এক গ্লাস দুধ খেয়ে নিয়েছে। ও খুব ভালো একটা ছেলে। ওয়া
ও তোমাকে যে দুধ এক গ্লাস দেওয়ার কথা ওই দুধটা ও খাইছে। এইভাবে কথা কই, তুমি যেমনে কইছো মনে কইছো আমি তোমার দুধ খাইছে। যাই হোক, ওই দুধ নিয়ে ওইভাবে কথা বলতে হয় না। যাই হোক, তোমার বলতে আছে আমি আমি এক গ্লাস দুধ খাইতে চাইছি, ওই দুধ এমনই আমার বন্ধুর সাথে গ্যাঞ্জাম লেগে যাইতো, আমার মাথায় তো রাগ উঠা গেছে। হোস দুধের কথা এভাবে কইতে হয় না, এমনি আমার সাথে উপরে একটা ঝড় যাইতেছে। চলো, আমার বন্ধুটা মনে কই আছে, চলো। একটা জায়গায় বেড়াইতে আসলাম, বন্ধু বান্ধব আছে, অনেকেই আছে, তাদের সাথে একটু কথা বলে আসি। তোমার বন্ধু বান্ধব আগে না আমি আগে? হ্যাঁ তো আগে, তাই বলে আমার ফ্রেন্ড সার্কেল একটু সময় দিতে হবে না? তুমি যাবা না? সে কি, আরে যাই, একটু কথা বলে তারপর চলে আসি। ওরা তো আমার বন্ধু বান্ধব। মরার ইচ্ছে থাকলে তুমি তোমার বাবার বাড়িতে গিয়ে মরো, ফাঁসিতে যদি শুনতে হয় তা শুনবে। আমি না, আমি সচেতন পুরুষ, আমি কেন তোমার এইসব নিয়ে শুনবো? হ্যাঁ মরার ভয় আমাকে দেখাচ্ছ কেন? হ্যাঁ নিজের বাবা বাড়িতে গিয়ে মরতে পারতিস না, ফাউল কোথাকার, যাও মরে যাও। আমাকে ডর দেখাচ্ছে। আমি বলছি তুমি যাবা না, আর যদি যাও আমি সত্যি সত্যি যা আমাদের লাভ দিব। শোনো, জিদ্দি নারীকে আমি কিন্তু পছন্দ করি, আমার খুব অপছন্দ। যাবো যা ইচ্ছে তাই করতে পারবো। সব সময় আমার চেষ্টা থাকে ডিফারেন্ট লোকেশন ডিফারেন্ট পারফরমেন্স দিয়ে আপনাদের মনটাকে ভরিয়ে দেওয়া, কিন্তু তারপরও অনেক কিছুই থেকে যায়। আমি সবসময় আমার চ্যানেলে ডিফারেন্ট ডিফারেন্ট পারফরমেন্স দিয়ে আপনাদের মনটাকে ধরিয়ে রাখার চেষ্টা করি, এটা আমার সবচেয়ে বড় প্রত্যয়। কারণ বিনোদন জগতে যখন পা রেখেছি তখন থেকে আমার সাধনা আপনাদের এমন কিছু দেব, এমন কিছু বৈচিত্র্য দেব যা দেখে অবশ্যই আপনারা পরিতৃপ্ত হবেন। আমি বিশ্বের যে প্রান্তে সিনেমার শুটিংয়ে হোক কিংবা বেড়াতেই হোক, যে কোনো অবস্থায় গেলেই আপনাদের জন্য ডিফারেন্ট লোকেশনের কোনো কিছু উপস্থাপনা করে নিয়ে আসি, যেগুলি আমার ভিডিওর শেষ প্রান্তে আপনারা দেখতে পারেন। কিছুদিন আগে আমি গিয়েছিলাম হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে, সেই সিটিতে গিয়ে আপনাদের জন্য ডিফারেন্ট লোকেশন তৈরি করে নিয়ে আসছি, উপস্থাপনা করে তৈরি করে নিয়ে আসছি। কারণ আমি যেখানেই যাই আপনাদের জন্য ডিফারেন্ট লোকেশনের কোনো কিছু নিয়ে চলে আসার চেষ্টা করি। আপনারা আমার দর্শক, আপনাদের জন্য আমার সব কিছু, আপনারা আছেন বলে আজ আমি জীবন আলী। অবশ্যই দেখতে থাকুন আমার ওয়ান অ্যান্ড অনলি ইউটিউব চ্যানেল সিএ কমেডি টিভি। আসলে যদি হার্ট ভালো থাকে সেই হাসির জন্য অবশ্যই দেখতে হবে আপনাকে সিএ কমেডি টিভি। তাই অবশ্যই আমার সিএ কমেডি টিভি পারফরমেন্স যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই অন্যকে দেখানোর জন্য শেয়ার করবেন, লাইক দেবেন, কমেন্টস করবেন, যে কমেন্টস এর উত্তর আমি ছাড়া আমার চ্যানেলে আর কেউ দেয় না, এবং অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। জেনে অবাক হবেন, আপনাদের ভালোবাসা আমার পুঁজি, আপনাদের ভালোবাসা আমার ক্যাশ, আমার ক্যাপিটাল। আপনাদের ভালোবাসায় আমার চ্যানেলের সাবস্ক্রাইবার এখন 2 লাখ। এটা আমার কৃতিত্ব একার নয়, আপনাদের কৃতিত্ব। আমি আবারও বলছি, যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন
তাদের প্রতি আমার কৃতজ্ঞতার কোনো কমতি নেই। আই লাভ ইউ বস, সাথে থাকবেন, আমি চিকন আলী আপনার সাথে আছি, সাথেই থাকবো। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।